আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অন্যান্য স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটি নতুন ব্যাচের উদ্বোধন হইতেছে। আজকে আমাদের গ্রুপকে আজকে উদ্বোধনী ক্লাস হবে, যারা কিনা আজকে প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু করবেন। আজকের এই ক্লাসটি আপনাদের সবার জন্য অনেক অনেক হেল্পফুল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের জিসান বাংলা স্কুলের পড়ালেখার ধরন, এবং আমাদের সাথে যারা পড়াশোনা করতেছেন তারা কিভাবে পড়বে এবং কোন কোন বিষয়গুলো তাদের এই কোর্সের ভিতরে থাকবে, এবং কিভাবে একজন স্টুডেন্ট পড়াশোনা করে অল্প সময়ের মধ্যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, আমরা সেই বিষয়গুলো আজকে এই কোর্সে দেখানোর চেষ্টা করব। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকের এই ক্লাস আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমাদের যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন প্রাইভেট কোর্সে পড়াশোনা করার জন্য, আমরা তাদেরকে আজকে সেলিব্রেট করব এবং তাদের নিয়ে আজকে আমরা এই ক্লাসটা যাত্রা শুরু করব। সেক্ষেত্রে যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ফেসবুকে যারা দেখবেন তারা আজকে এই ক্লাসটি শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখবেন তারাও শেয়ার করবেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তারাও শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই ক্লাসটি আরো অনেক মানুষ দেখে উপকৃত হইতে পারে, তারাও জানতে পারে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা আসলে কিভাবে করতে হয় এবং কিভাবে করা দরকার। সো আজকে আপনারা যারা নতুন ব্যাচ গ্রুপকে, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো আমাদের এই স্কুলে, আপনারা সবাই আমন্ত্রিত, এবং আপনাদের সাফল্য কিভাবে আসে সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করব। সেক্ষেত্রে আমাদের এই নতুন ব্যাচের যারা স্টুডেন্ট, আপনারা সবাই যারা এখন ঢুকছেন আপনাদের ভিডিও গুলো অফ করে দিন, ভিডিও অন করা যাবে না, এবং যারা দেরি করে আসেন তারা আরো আগে আসার চেষ্টা করবেন। ফেভারে জিজন বাংলা এই ক্লাসের বা এই কোর্সের যাত্রা শুরু হয় 2020 সাল থেকে, আজকে পর্যন্ত আমরা এই কোর্স করাইতেছি আপনাদের জন্য, এবং ডে বাই ডে আমাদের স্কুলে অসংখ্য মানুষ পাস করতেছেন, অসংখ্য স্টুডেন্ট ভর্তি হইতেছেন এবং সবাই যার যার লক্ষ্যে পৌঁছে গেছেন। আর সে উপলক্ষে সফলতার 3 বছরে আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকাকে সাপোর্ট করার জন্য। আজকে আমাদেরকে আলোচনা করানো হবে বা দেখানো হবে সড়ক পরিচিতি থিওরি ক্লাস এবং কাপিতল উনো বা লা স্ট্রাদা এই কারের যাত্রা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি অনেক গুরুত্বহ, কারণ আপনারা যে বিষয় নিয়ে পড়বেন তার যাত্রা শুরু হয়েছে এখান থেকে। কিভাবে আসলে পড়বেন, কোন বিষয়গুলো পড়তে হবে এবং কেন পড়তে হবে, এই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে জানতে হবে। এবং এই ক্লাসের যারা স্টুডেন্ট তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম এখানে রেডি করা হয়েছে, অর্থাৎ সাপ্তাহিক যে ক্লাসের টাইম। গ্রুপ কে যারা ভর্তি হয়েছেন, যারা ক্লাস করবেন, তাদের জন্য প্রতি সোমবার সপ্তাহে রবিবার সোমবার রাত 9টায়, বৃহস্পতিবার রাত 9টা এবং রবিবার রাত 9টা, সপ্তাহে 3 দিন আপনারা আমাদের সাথে আপনাদের বেসিক ক্লাসগুলো সরাসরি লাইভে থেকে জুমের মাধ্যমে করতে পারবেন, আপনারা ঘরে বসে ক্লাসগুলো করতে পারবেন। তাছাড়া আমাদের এই 3 দিন বেসিক ক্লাসের পাশাপাশি আপনারা আপনাদের অন্য গ্রুপের সাথে যারা সিনিয়র, যারা আপনাদের আগে থেকে ক্লাস করে, তাদের সাথে অন্য অন্য দিনগুলোতে ক্লাস করতে পারবেন, এবং এই পুরো ক্লাসটা আপনারা জুম অ্যাপের মাধ্যমে ঘরে বসে করতে পারবেন, আপনাদের মোবাইলে আপনাদের যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবেন। এবং প্রথম অধ্যায় থেকে আপনাদের যাত্রাটা শুরু করতে হবে এই জন্য, কারণ প্রথম অধ্যায়টা যদি ভালো করে পড়ানো হয়, ভালো করে জানা হয়, বোঝা হয়, তাহলে অন্য চ্যাপ্টার গুলো পড়া ধরতে এবং বুঝতে অনেক সহজ হবে। সেক্ষেত্রে আপনাদের শুরুতে কিছু জিনিস আমি জানাইতে চাই। আমাদের সাথে যে কোর্স করবেন 2023 এবং 2024 সালের জন্য, এখানে আপনাদের অধ্যায় সংখ্যা আছে মোট 25টা, কুইজের সংখ্যা আছে এখানে 7,200, পরীক্ষার প্রশ্ন যেগুলো আসবে সংখ্যা হলো 30টি, পাশের নাম্বার 27টি, পরীক্ষা দেওয়া যাবে প্রতি মাসে একটা থিওরি পরীক্ষা দেওয়া যায়, ফোলিও রাজার মেয়াদ থাকবে 1 বছর এবং পাতেন্তের মেয়াদ থাকবে 10 বছর, পাশাপাশি যাদের বয়স 50-এর উপরে তারা 5 বছর বয়সী মানে মেয়াদি পাতেন্তে নিতে পারবে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে জন্য, কারণ আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেই বিষয়ের মধ্যে কি কি জড়িত আছে আমাদের জানতে হবে। পাশাপাশি আমাদের এই কোর্সের যেহেতু প্রথম অধ্যায় থেকে শুরু হবে, আজকে 10 তারিখ ঘোষণা হয়েছে আজকে আপনাদের উদ্বোধন হবে, দেন আগামী বৃহস্পতিবার থেকে আপনাদের ক্লাসগুলো রানিং হবে, এবং গ্রুপ কে যারা ভর্তি হইতে আগ্রহী তাদের জন্য আরো 10 দিন মেয়াদ বাড়ানো হয়েছে, আপনারা 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন, 10 দিন মেয়াদ বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথম অধ্যায় নিয়ে আপনাদের আলোচনা করবো আজকের এই ক্লাসে, এবং আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, যারা এই কোর্স এখনো ভর্তি হন নাই, ভর্তি হতে চান, আপনাদের জন্য আমাদের কোর্স মূল্য হলো 120 ইউরো। 120 ইউরোতে আপনারা পাইবেন থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও, কুইজ পাতেন অ্যাপ্লিকেশন,
উইথ বাংলা, গুরুত্বপূর্ণ শব্দ নোট ইতালিয়ান টু বাংলা, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, পাশাপাশি মেয়েদের জন্য আছে দনি গ্রুপ। অর্থাৎ আমরা যে কোর্স আপনাদেরকে করাবো, এই কোর্সটাকে আমরা একটা সিলেবাসে বিভক্ত করছি। এই সিলেবাস অনুসারে আমি আপনাদেরকে পড়াবো। অর্থাৎ এখানে আপনারা লাইভ ক্লাস করতে পারবেন 7 days, সপ্তাহে 7 দিন, আনলিমিটেড ক্লাস, নন স্টপ ক্লাস, ভিডিও রেকর্ড, প্রত্যেকটা ক্লাস এখানে রেকর্ড করা হয়। সেই ভিডিও রেকর্ড আপনাদেরকে বাসায় পড়ার জন্য আবার দেওয়া হবে। কুইজের অ্যাপ্লিকেশন থেকে কুইজ করানো হবে এবং সেগুলো প্র্যাকটিস করানো হবে। ইতালিয়ান শব্দের 25টা অধ্যায়ের উপরে নোট পাওয়া যাবে, এবং মডেল টেস্ট পরীক্ষা জুনিয়র এবং সিনিয়রদের জন্য আলাদা করে শুধু কুইজের ক্লাস থাকবে এই কোর্সের ভিতরে। আপনারা এই সুযোগগুলো আমাদের সাথে আপনারা নিতে পারবেন। আগামী যে কয়দিন আমাদের সাথে ক্লাস করবেন, 3 মাস 6 মাস, সব সময় আমাদের সাথে এই সুযোগগুলো পাবেন। এবং আপনারা আপনাদের ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো ডিভাইস থেকে ক্লাস করতে পারবেন। যাদের ল্যাপটপ আছে খুব ভালো, বড় স্ক্রিনে দেখলে পড়াটা পড়তে ভালো লাগবে, যাদের নাই ওয়েলকাম, আপনারা মোবাইল দিয়ে ক্লাস করতে পারবেন। সো আজকের এই ক্লাস শুরু করার আগে আমরা আমাদের মহান প্রভু, মহান আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করব। এবং এই ক্লাস উদ্বোধন করার জন্য আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত মুখ, আমাদের স্কুলের একজন স্টুডেন্ট এবং হাফেজ মাওলানা, আমাদের মুসলিউদ্দিন ভাই, যিনি কিনা ইতালির মিলানো শহরে থাকেন এবং ওই মসজিদের উনি ইমামতি করেন। আজকে তিনি আমাদের সাথে লাইভে আছেন। আজকের এই ক্লাস আমরা তার মাধ্যমে শুরু করব। একজন হাফেজ মাওলানার দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই। আজকে তিনি আমাদের সাথে লাইভে আছেন। আমাদের সাথে কি মাসকুর ভাই লাইভে আছেন? জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে। আসসালামু আলাইকুম ভাইজান, আজকে ওয়ালাইকুম আমাদের সালাম। একটি আনন্দের দিন, আমাদের নতুন একটা বেচের যাত্রা শুরু হবে। সো আপনি আমাদের গ্রুপের একজন স্টুডেন্ট যিনি কিনা রিসেন্টলি পাতেন হাতে পাইছেন, প্লাস আজকে আপনি অতিথি, আমাদের বিশেষ অতিথি। আজকে এই দোয়া অনুষ্ঠানে প্রথমে আপনার মাধ্যমে আমরা এই ক্লাসটা শুরু করতে চাই। আমাদের যারা স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং আমাদের যারা প্রবাসী ভাই বোন ইতালিতে বসবাস করেন, তাদের সবার জন্য পাতেন্তে দরকার। তো আমরা সবার জন্য দোয়া চাইয়া তারপর আমরা ক্লাসটা শুরু করব। আর আপনি আমাদের এই দোয়া অনুষ্ঠানে আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ। দোয়া দরুদের মাধ্যমে আপনি শুরু করবেন। আপনার জি, ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি অনলাইন স্কুলের লাইভ ক্লাসে অংশগ্রহণের তাওফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাক, সর্বোপরি আমরা যে ক্লাসে আছি সেটা হলো আমাদের ইউরোপ জীবনে চলার পথে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবারই দরকার, যে ড্রাইভিং লাইসেন্স। যেটা আমরা বাংলাদেশে আমাদের অনেকে আমরা এটাকে খুব নিম্নমানের একটা কাজ মনে করি বা বিষয় মনে করি, কিন্তু ইউরোপে আসার পরে এটার গুরুত্ব বোঝা যায় আর কি। যাক, সর্বোপরি নেওয়া, এটা একটা জিনিস শিক্ষা গ্রহণ করা, এটা ইসলামের কোনো বাধা না। অবশ্যই নিজে চলার জন্য, পরিবারের একটু শান্তির জন্য, ভালোর জন্য, নিজের হালাল একটু ইনকামের জন্য নেওয়াই যায়, অবশ্যই এটা ভালো কাজ। যাক, আমিও আপনাদের মতোই একজন স্টুডেন্ট ছিলাম, এখনো আছি। আমি পোলিও রাজা পাইছি গত মাসে আলহামদুলিল্লাহ, ডিসেম্বর কাছে পড়ে পাইছি। তো ডিসেম্বর অনুরোধে ইনশাল্লাহ আমরা সব কাজেই আল্লাহ তালার নাম নিয়ে শুরু করলে অবশ্যই আল্লাহ তালা বরকত দেন। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আজকে যে আমরা যারাই এই পড়াটা শুরু করছি যেন আল্লাহ তালা আমাদের সকলকে সফলতার পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেন। এজন্য শুধুমাত্র আমরা যেহেতু মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়। হাদিস শরীফে আসছে যে দোয়া করলে মানুষের তাকদির পরিবর্তন হয়ে যায়। এই জন্য শুধু পড়ালেখার পাশাপাশি দোয়াও করা যে আল্লাহ, আমি যে কাজটা শুরু করছি অবশ্যই একটা ভালো একটা কাজ, এই কাজের মধ্যে সফলতার জন্য দোয়া করা, অবশ্যই আল্লাহ তাআলা শুনবেন যদি চাওয়ার মতো তাও চাওয়া হয়। এই জন্য শুধু আজকেই না, আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমরা এই পড়ালেখাটা করতেছি যেন আমরা সহজে আয়ত্ত করতে পারি। এই জন্য আমরা প্রথমে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم. فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاء بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم. আমরা যারা যারা পারি, আমরা যারা যাদের সুযোগ আছে, আমরা সকলেই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بشكر الدروس الشريف بور إن شاء الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. إن شاء الله أمرا الدعاء كربو بشش كرة جسان برجون الدعاء كربو ونار مادو مي يوروبي أونيكي باتنتا باتسي أبو أمرا جارا آسي, আমরা যারা পাশ করছি এবং যারা আমরা নতুন ভর্তি হয়েছি বা যারা পড়তেছি, আল্লাহ তাআলা যেন সকলকেই ওনার মাধ্যমে সফলতা অর্জনের তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء.
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير هل পাক কুরআন দিকে আলম হাল্লা এশার নামাজের পরে আল্লাহ কুরআন শরীফ তেলাওয়াত করিয়া আল্লাহ তোমার রাসূলের উপর দরুদ পাঠ করিয়া আল্লাহ একটি অনলাইন স্কুলের আল্লাহ ক্লাস উদ্বোধনে ক্লাসের আল্লাহ আল্লাহ উদ্বোধনে ক্লাসের পূর্বে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ সমূহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের যত যাদের মা বাবা আল্লাহ কবর বর্ষ হয়ে গেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে তুমি নেকের সাথে হায়াতে তৈবা দিয়ে দাও আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন আল্লাহ কবর বর্ষ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যে আল্লাহ স্কুলের মধ্যে আল্লাহ পড়ালেখা শুরু করছি মাওলা আল্লাহ এই স্কুলের আল্লাহ বিস্তার আল্লাহ তুমি আল্লাহ প্রসারিত করিয়া দাও আল্লাহ এই স্কুলের আল্লাহ প্রচার প্রসার আল্লাহ পুরা ইউরোপের মধ্যে আল্লাহ করিয়া দাও আল্লাহ আমরা যারা আল্লাহ এই পথে আল্লাহ অগ্রসর হচ্ছে আল্লাহ আমাদেরকে আল্লাহ সফলতা অর্জনের তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যারা উপস্থিত আল্লাহ লাইভ অনুষ্ঠানে আল্লাহ উপস্থিত আল্লাহ প্রত্যেককে আল্লাহ সফলতা অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের জন্য আল্লাহ এই ড্রাইভিং পড়াটাকে আল্লাহ তুমি সহজ করিয়া দাও আল্লাহ যারা আল্লাহ রিসেন্টলি পরীক্ষার্থী আছে আল্লাহ তাদেরকে আল্লাহ সফলতা অর্জনের তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ তাদেরকেও আল্লাহ সফলতা অর্জনের তৌফিক দিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমরা যে শিক্ষকের মাধ্যমে আল্লাহ এই শিক্ষাটা অর্জন করতেছে আল্লাহ তার গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ তার জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ তুমি সফলতা দিয়ে দাও আল্লাহ জীবনের প্রত্যেক কাজে আল্লাহ সফলতা দিয়ে দাও আল্লাহ তার মনের সমস্ত নেক মাকাসিদ কে আল্লাহ পূর্ণ করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলাকে আল্লাহ পূর্ণ করিয়া দাও আল্লাহ অনেকে অনেক ধরনের আল্লাহ সমস্যার মধ্যে নিপতিত মাওলা আল্লাহ প্রত্যেকের সমস্যাকে আল্লাহ তোমার গাইবি মাধ্যম থেকে আল্লাহ সমাধান করিয়া দাও আল্লাহ যারা হাত বাড়াইলাম আল্লাহ যার হাতকে পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলা দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যার হাতকে পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলা দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ সর্বদা আল্লাহ দ্বীনের উপর চলার তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম অনেক অনেক ধন্যবাদ মাসকুর ভাই, আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই স্কুলের একজন স্টুডেন্ট এবং আপনি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন এবং একজন ইমাম সাহেব পাশাপাশি হাফেজ মাওলানা। আল্লাহ তালা আপনার উসিলার জন্য আমাদের সবার দোয়া এবং আমাদের মনের ইচ্ছা আল্লাহ তালা কবুল করে এই দোয়াটা সবাই মনে মনে আমরা করব, যেন একজন ভালো মানুষের উসিলায় আমাদের মনের ইচ্ছাটা পূরণ হয়, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। মাসরুর ভাই ইনশাআল্লাহ সবাই লক্ষ্যে পড়তে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো অনেক ধন্যবাদ, আমি নিয়ারদেরকে নিয়ে যাত্রা শুরু করি। জি ইনশাআল্লাহ আমরা দোয়া অনুষ্ঠান শেষ করলাম, এখন আমরা আপনাদেরকে আপনাদের স্কুল সম্পর্কে পরিচয় করাই দিব। আপনারা যে স্কুলে পড়াশোনা করতেছেন বা করবেন সেই স্কুলে আসলে কেন পড়বেন বা এই স্কুলে পড়লে আপনি আসলে কি পাত্তা নিতে পারবেন বা স্কুলে পড়াশোনা করলে কি পাত্তা পাওয়া যাবে বা আসলে স্কুলের পড়ার ধরনটা কিরকম আপনাদেরকে আমরা জানাতে চাই। আমাদের সাথে যারা এই কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের জন্য থাকতেছে থিওরি এবং কুইজের ক্লাস। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে খুব ভালো করে ইতালিয়ান আইন, ইতালিয়ান কানুন এবং পাশাপাশি কুইজ সম্পর্কে স্পষ্ট জানতে হবে। আমাদের এই কোর্সের ভিতরে আপনাদের জন্য থাকতেছে থিওরি এবং কুইজের ক্লাস এভরিডে সপ্তাহে 7 দিন, পাশাপাশি ক্লাসের রেকর্ড ভিডিও। যারা অনেক ব্যস্ত থাকেন বা যারা অনেকেই আছেন যারা পড়াশোনা মনে রাখতে পারেন না তাদের জন্য আমরা ভিডিও রেকর্ড করি এবং সেই ভিডিও গুলো আপনাদের জন্য থাকবে প্রতিদিন আপনাদের যার যার গ্রুপে এই ভিডিও গুলো দেওয়া হবে। এবং বাংলা অ্যাপস, আমাদের নিজস্ব জিজান বাংলা পাঠান্ত অ্যাপ এবং আপনাদের জন্য আছে কিছু ফ্রি অ্যাপ, এইগুলোর মাধ্যমে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। পাশাপাশি ইতালিয়ান শব্দের নোট থাকবে, মেয়েদের জন্য আছে ধন্যে গ্রুপ এবং বেরোফালসো কুইজের আলাদা আরো 6 দিনের ক্লাস। এই সুযোগগুলো থাকবে এবং পুরো ক্লাসটাই আপনাদের জিজান ভাই নিজে হ্যান্ডেল করবে এবং এগুলো করানো হইতেছে গত 3 বছর যাবত। আমাদের উদ্দেশ্য আর আপনাদের উদ্দেশ্য যদি এক হয় তাহলে আপনি আমাদের সাথে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করে আপনার নিজের যোগ্যতায় নিজের গাড়ি অর্জন করতে পারবেন। এবং আজকে আপনাদের যে আলোচনাটা গুরু করব আমি, প্রথম অধ্যায়ে রাস্তা সম্পর্কে জানতে হবে, রাস্তার মধ্যে কোথায় মানুষের অবস্থান, কোথায় সাইকেলের অবস্থান, কোথায় গাড়ির অবস্থান, কোথায় আপনার বাঙ্কিনের অবস্থান, কোথায় ইমার্জেন্সি গুলির অবস্থান, এগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদেরকে মনে করাই দিতে চাই আপনাদের ক্লাসের রুটিন হইতেছে কে গ্রুপের সোমবার
বৃহস্পতিবার এবং রবিবার সপ্তাহে 3 দিন আপনাদের বেসিক ক্লাস। এই ক্লাসগুলো আপনারা কখনোই মিস করবেন না, এগুলো আপনারা করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার জন্য জিতান বাংলা স্কুল সপ্তাহে 6 দিন ক্লাস করানো হয় থিওরি, যেটা আপনারা করতে পারবেন সরাসরি আমার সাথে লাইভে থেকে, এবং রবিবার থাকবে আপনাদের জন্য কুইজ এক্সাম ক্লাস, এটাও আপনারা করতে পারবেন সরাসরি লাইভে। মোট 7 দিন আপনারা আমার সাথে নন স্টপ ক্লাস করতে পারবেন সরাসরি লাইভে। ইভেন যারা ভালো পড়াশোনা করে, যারা পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য আছে আরো 5 দিন এক্সট্রা ক্লাস, আরো 5 দিন। মোট সপ্তাহে আপনারা পাবেন 7, 5, 12 দিন ক্লাস করার, লাইভে থেকে ক্লাস করার সুযোগ। সেক্ষেত্রে আপনারা সবাই এই সুযোগগুলো নিতে পারবেন আমাদের সাথে, এবং এই কোর্স মাত্র 120 এর মধ্যে আপনারা আমাদের সাথে আনলিমিটেড সুযোগগুলো নিতে পারতেছেন। তার ধারাবাহিকতায় আপনাদের জন্য এই কোর্সে থাকতেছে আপনাদের রেগুলার ক্লাস করার যে সুযোগটা, এটা আপনাদের জন্য কম্পালসারি থাকবে। এবং আপনাদের উদ্দেশ্য যদি এরকম থাকে যে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে পড়তে চাই, তাহলে আমরা আপনাদেরকে 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দিব। পাশাপাশি আপনারা যারা আমাদের পেজ ফলো করেন ফেসবুক থেকে, আপনারা আমাদের এই পেজ থেকে ফলো করে রাখবেন। এই পেজে অলরেডি আমাদের 35,000 মেম্বার যারা আমাদেরকে অতপ্রোত ভাবে ফলো করতেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং এখানে কেন ফলো করবেন, আমরা আপনাদেরকে প্রতিদিন আমাদের স্কুলের আপডেট গুলো এখানে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারা অলরেডি আমাদের 34+ 35 হয়ে যেতেছে, আপনারা এই পেজ ফলো করবেন। এবং আমাদের ক্লাসের ভিডিও আপনারা ফেসবুক, ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান এবং টিকটক জিসান বাংলা প্রাধান্য থেকেও আপনারা পেতে পারবেন। এবং এই স্কুলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, স্কুলে যখন যাত্রা শুরু হয় তখন থেকে আমাদের ছেলেদের জন্য আলাদা গ্রুপ এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ রাখা আছে। অর্থাৎ এখানে আমাদের মেয়েদের প্রাইভেসি এবং মেয়েদের যেই স্বাধীনতা সেটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তাদেরকে আলাদা একটা গ্রুপ রাখা হয়েছে। মেয়েরা মেয়েদের গ্রুপ থেকে ক্লাস করে, ছেলেরা ছেলেদের গ্রুপ থেকে ক্লাস করতে পারে। এবং এই স্কুলে অসংখ্য মানুষ যারা পাতন্ত্র পরীক্ষা পাস করছেন, রিসেন্টলি 2 জন ভাই পাতন্ত্র পরীক্ষা পাস করছে, এবং আজকে আমাকে 2 জন স্টুডেন্ট SMS করছে প্রায় বিকালের শেষের দিকে, তারা 2 জন পাস করছে। আমি সেটা কাউন্ট করতে পারিনি কারণ সময়ের অভাব ছিল। আজকে আরো 2 জন পাস করছে, যাদের হয়তো নোট আমি কালকে দেখাবো, আজকে পারবো না। এবং পাস করছেন 6 তারিখ পাস করছেন আমাদের ইউনুস ভাই, তাছাড়া এখানে পাস করছেন আমাদের নাজমুল হুদা ভাই, পাস করছেন আমাদের সাথে আমাদের হাবিবা আক্তার ভাবি, এবং আমাদের মুসলিউদ্দিন মাসকুরু ভাই, যিনি কিনা আজকে আমাদের সাথে লাইভে ছিলেন আমাদের দোয়া অনুষ্ঠানে, উনিও কিছুদিন আগে 0-0 করে পাশ করছেন। অর্থাৎ 0-0 করে তিনিও পাশ করছেন মাত্র ইতালিতে, 2.5 বছর হয় নাই, 2 বছর হয় নাই, তিনি এর মধ্যেই তিনি প্রাথমিক পরীক্ষায় সাকসেস অর্জন করতে পারছেন। তো এই কোর্সে আপনারা যাদের এখন ছবি দেখবেন, আমি অনেকের ছবি দেখাবো আপনাদেরকে, এটা বোঝানোর জন্য, এটা জানানোর জন্য যে আপনারা পড়াশোনা করলে প্রাথমিকতা নিতে পারবেন। যদি আপনি নিজে নিজে পড়েন তারপরেও পারবেন, আর যদি জিসান বাংলার সাথে পড়েন তাহলে অনেক তাড়াতাড়ি প্রাথমিকতা নিতে পারবেন, এটা সত্য। এখানে এমন মানুষ যারা প্রাথমিকতে পড়াশোনা করে পাশ করছেন, যারা ইতালিয়ান ভাষা ঠিক মতো বলতে পারতেন না, যারা ইতালিয়ান ভাষা রিডিং করতে পারতেন না, তারাও পাশ করছেন। এরকম অসংখ্য প্রাথমিকতার গল্প আমি আপনাদের কাছে দেখাবো, যাতে আপনাদের মনে হয় যে একজন গৃহিণী, একজন মেয়েও তারা ঘরে বসে পড়াশোনা করে জিসান ভাইয়ের মাধ্যমে প্রাথমিকতা নিতে পারবে। সেক্ষেত্রে এই কোর্সে মেয়েদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্যই ব্যবস্থা আছে। আমরা আজকে যে আলোচনা করব তার আগে আপনাদেরকে আপনাদের স্কুল সম্পর্কে পরিচয় করাই দিব। সেক্ষেত্রে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যে আমাদের সাথে কিভাবে ক্লাস গুলো করবেন, সরাসরি জুমের মাধ্যমে ক্লাস গুলো করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা প্রথম অধ্যায় থেকে আমাদের সাথে পড়া শুরু করবেন, জুমে ক্লাস করবেন। জুম যদি আপনার মোবাইলে না থাকে, আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন। আমাদের সাথে কানেক্ট হওয়ার পরে আমরা আপনাদেরকে আমাদের পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের সাথে এভরিডে মোবাইলে, কম্পিউটার বা ল্যাপটপে ক্লাস করতে পারবেন। এবং কোর্স ফি সবার জন্য সমান। জিসান বাংলা স্কুল আপনারা মনে রাখবেন, যারা কম পয়সার ক্লাস খুঁজতে চান, জিসান বাংলা ভাই কম পয়সার কোনো ক্লাস নাই, 120 ইউরো মাত্র। এটা দিয়ে আপনারা আমাদের সাথে প্রিমিয়াম এবং সর্বোচ্চ সার্ভিস পাবেন, যাতে করে আপনি 3 মাসের মধ্যে প্রাথমিকতা নিতে সক্ষম হন। সেক্ষেত্রে আমাদের সমস্ত সার্ভিস গুলো পাবেন, সপ্তাহে 3 দিন ক্লাস, রাত 9টায় ক্লাস, অন্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগ, এবং ক্লাসের ভিডিও সহ প্রাইভেট সার্ভিস গুলো আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ক্লাসের পাশাপাশি আপনারা যে কোনো গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন, যেমন ধরেন বুধবার, শনিবার এবং রবিবার, মঙ্গলবার, শুক্রবার। এছাড়া আপনারা যারা জি গ্রুপ তাদের সাথে ক্লাস করতে পারবেন, যারা জি গ্রুপ সিনিয়র গ্রুপ তাদের সাথে ক্লাস করতে পারবেন, এফ গ্রুপের ক্লাস শেষ হয়ে গেছে। এছাড়া আমাদের সাপ্তাহিক বেসিক ক্লাসগুলো যেগুলো দেখাইলাম এগুলো করতে পারবেন। সো এছাড়া ব্যাড ডে ক্লাস, পরীক্ষার্থীদের সাথে আরো এক্সট্রা ক্লাস রাত 11টা এবং সন্ধ্যা 6টার পরে, এই সুযোগগুলো আপনাদের থাকবে। এবং আপনারা আমাদের সাথে যে পড়াশোনা করবেন, আপনারা যে কোনো বইয়ের দোকান থেকে যে কোনো একটা ম্যানুয়াল থিওরি বই কিনে নিতে পারেন। আমরা আপনাদেরকে যে অ্যাপ দিব, যে ক্লাসের ভিডিও দিব, ওইটার মধ্যেই সীমাবদ্ধ হইলে যথেষ্ট। যদি কারো মনে হয় যে না আমি বই দিয়ে পড়তে চাই, তাহলে সে যে কোনো ইতালিয়ান দোকান থেকে পাতিনতাতি গুইদা এরকম একটা বই কিনলেই হবে, কারণ ইতালিতে সমস্ত বই একরকম, মানে পাতিনদের বই সবগুলো একরকম, কোনো ভিন্নতা নাই।
সুতরাং আহামরি কিছু পরিবর্তন কোথাও নাই। এছাড়া পরীক্ষার হলে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই কোর্সের ভিতরে, যাতে করে আপনি আপনার লক্ষ্যে সঠিকভাবে আগাইতে পারেন। তাছাড়া পরীক্ষার মধ্যে একটা নিয়ম পরিবর্তন হয়েছে আপনারা জানেন 2022 সালে, যে আগে 40টা প্রশ্ন থাকতো, এখন আসবে 30টা প্রশ্ন, এবং এর মধ্যে আপনাকে সময় দিবে মাত্র 20 মিনিট, এবং আপনি সর্বোচ্চ 3টা ভুল করতে পারবেন। মানে 30টা প্রশ্নের জন্য 20 মিনিট সময়, আপনার সময় থাকবে 20 মিনিট, এবং এর মধ্যে 27টা কারেক্ট করতে হবে। এবং আমাদের স্কুল আপনাকে আপনার গুইদা পরীক্ষা পাস করার জন্য আপনাকে সহযোগিতা করবে। থিওরি পরীক্ষার পরে আপনার গুইদা স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট গুইদা পরীক্ষাও ফেল করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি পড়াশোনা করার জন্য, এবং কোন কোন বিষয়গুলো তাদের জানতে হবে সে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি। এবং আপনাদেরকে আমরা যেহেতু পড়াবো প্রথম অধ্যায় থেকে একদম জিরো লেভেল থেকে পড়াবো, সেক্ষেত্রে আপনাদের প্রথম অধ্যায়ে আমরা অনেক কিছু বিষয় আজকের এই কোর্সে দেখাবো। রাস্তা কাকে বলে, কার যাতা কুরসিয়া, ইমার্জেন্সি গলি, রিজার্ভ করা গলি, এগুলোর সঙ্গে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব যানবাহন পরিচিতি, অর্থাৎ আপনি যে গাড়ি চালাবেন আপনি তো গাড়ি সম্পর্কে জানেন না, কোন গাড়িকে কি নামে ডাকে সেটা জানেন না, বইয়ের ভাষা বুঝেন না, তখন কিন্তু অনেক বড় প্রবলেম। পরীক্ষার মধ্যে আপনাকে এইসব না জানার কারণেও ফিল করায় দিতে পারে। আমাদেরকে বিষয়গুলো মাথায় রেখে ক্লাস করতে হবে। তাছাড়া যানবাহন পরিচিতি এবং বিভিন্ন সংকেত পরিচিতি, কোনটাকে কোন নামে ডাকে, কোন ধরনের, এগুলোর উপরে আমরা আপনাদেরকে থিওরি এবং কুইজ ক্লাসে সাহায্য করব, এবং বিভিন্ন সংকেতের নাম পরিচয় সম্পর্কে আপনাদেরকে শিখাবো, এবং নতুনরা কিভাবে পড়াশোনা করে শুরু করবেন, সামনে আগাবেন, এই বিষয়টা আমরা দেখাবো। এবং আমাদের সাথে কোর্স করে আপনারা যে কোনো আউটিং স্কলায় সরাসরি যে এক্সাম দিতে পারবেন, অর্থাৎ যে কোনো আউটিং স্কলায় যে আপনাদের সাথে পরীক্ষায় পড়ে ওই স্কুল থেকে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে ইতালিতে আপনারা জানেন যে ইতালি এমন একটা দেশ, এখানে কিন্তু কোনো 2 নম্বরই দালালি করার সুযোগ নাই। আপনি এখানে যা শিখবেন, যা শিখাবো, আপনি আপনার স্কুলে যে আউটিং স্কলায়, আপনার মহল্লায় বা মতরেসনে যে আপনি এক্সামের ডেট নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এই ধারাবাহিকতায় আপনারা পাবেন আমাদের সাথে অনেকগুলো সুযোগ। তার আগে আমি জানাতে চাই আমাদের সাথে পড়াশোনা করে কারা পাতিতে পাইলো। গত গত 6 মাসে প্রায় 170 জন স্টুডেন্ট পাতিতে পরীক্ষা পাস করছেন। এর মধ্যে গত 30 তারিখ যদি আমি ধরি, গত 30 তারিখ মানে অক্টোবরের বা আগস্টের, সেক্ষেত্রে এখানে রাসেল ভাই আছেন, সুজন ভাই আছেন, সদরুল ভাই আছেন, নাইম ভাই আছেন, আমাদের আবুল হোসেন ভাই আছেন, সোনিয়া আপু, নাজমুন নাহার, রিনা খান, রীতি আক্তার, নাফিজা সুলতানা, এরকম অনেক মানে স্টুডেন্ট যারা পাতিনিতে পরীক্ষা পাস করেছে, তাদের কিছু ছবি আপনাদেরকে দেখাবো, যে আপনাদের স্বপ্নটাও কিন্তু তাদের মতোই, তারাও একদিন স্বপ্ন দেখতো, আপনারা এখন স্বপ্ন দেখতেছেন, তারা স্বপ্ন হাতে নিয়ে ঘুরে আর আপনি স্বপ্ন এখন দেখতেছেন। তো এই পার্থক্যটা কিন্তু শুধুমাত্র 3 মাসের ডিফারেন্স। 3 মাস পড়াশোনা করলে আপনিও তাদের মতো এরকম পকেটে বাঁধিয়ে নিয়ে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে এখানে অসংখ্য মানুষের উদাহরণ আছে, আমি জাস্ট জলদি দেখাবো, কারণ হচ্ছে কি সব দেখাতে গেলে আমার সময় কুলাবে না, সময়টা স্বল্পতা, আমি একটু টাইনে টাইনে দেখাবো আপনাদেরকে। যে জিজান বাংলা স্কুলে পড়াশোনা করে পাতিনিতে পাওয়া যায় এটা কিন্তু 100% প্রুফ, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখানে অনেক মানুষ যারা তাদের স্বপ্ন পূরণ করছে, আপনারাও তার এখন অংশীদার। আপনারা যদি স্বপ্ন দেখবেন না, আপনারা তাদের মতো পরিশ্রম করে আপনাদের পকেটেও পাতিনিতে নিবেন, সম্ভব। অসম্ভব বলতে দুনিয়াতে কিচ্ছু নেই, যে পরিশ্রম করবে, যে শিখবে, তাকে আল্লাহ তালা নিজে সহযোগিতা করে। এটা আল্লাহ তালা নিজের ওয়াদা, যে চেষ্টা করবে, যে চাইবে সফল হইতে, যে চাইবে লক্ষ্যে পৌঁছাই যেতে, আল্লাহ তার প্রত্যেকটা আশা পূরণ করে। যদি আপনারা লক্ষ্য নির্ধারণ করেন, আপনারাও এই ভাই বোনদের মতো পাতিনিতে হাতে নিতে পারবেন। এই যে কিছুদিন আগে আমাদের পিঙ্কি আক্তার, উনি পাতিনিতে পরীক্ষা পাস করে গাড়ি কিনছেন, এবং গাড়ির নিজের গাড়ি নিজে ড্রাইভ করে ভিডিও করে পাঠাইছেন। এই যে অর্জনগুলো, এটা কিন্তু একদিনে আসে না, এগুলো ধাপে ধাপে আসে। এখানে অনেক স্টুডেন্ট যারা স্বামী স্ত্রী একসাথে পড়াশোনা করে পাশ করছেন, এই যে এখানে দেখেন তারেক ভাই এবং শিফা ভাবি দুজন একসাথে পাশ করছে একই দিনে। হ্যাঁ, তো এইরকম অনেক উদাহরণ আছে যারা গত এই 2 বছরে, আমাদের 3 বছরে অনেক মানুষ পাশ করে গেছেন। আপনারা যাদের ছবি দেখতেছেন, আমি চাই না দেখাইতে হবে, কারণ অনেক সময় লাগবে দেখাইতে, জাস্ট এটা জানানো যে আপনার আপনারও পারবেন। আপনাদের স্কুল ঠিক ওইভাবে পড়ায়, প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য গুছায়া গুছায়া রাখে, যাতে করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। এখানে আপনারা দেখবেন, এখানে আছেন বেগম নূরজাহান এবং আমাদের তিশা আক্তার, তিনিও এখানে বাতিনিতে পরীক্ষা পাস করছেন, অনেকদিন আগে তারা পাস করছেন, তাদের প্রাধান্যের বয়স আরো 1 বছর 1.5 বছর হয়ে যেতেছে। সো এটা সম্ভব, এটা অসম্ভব বলতে কিছু নাই, আপনারা চেষ্টা করলে আপনাদের টার্গেটে পৌঁছাবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাই নিব। আমি একটু জলদি দেখাই না,
আপনারা কি সবাই দেখতেছেন, বোঝা যায়? একটু কনফার্ম করেন আমাকে। জি ভাই, বোঝা যায়। ওকে, থ্যাংক ইউ। এটা আমি জলদি দেখাই যাচ্ছি। তো যারা বলে পাতেনটা পাওয়া যায় না, জিজান বাংলা স্কুলে পাতেনটা কয়জন নিতেছে আপনারা একটু দেখে নেন। আমার বিশ্বাস, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা আসলে চাই আপনাদের কি প্রমাণ দেখাইতে যে পড়াশোনা করলে পাতেনটা নিতে পারবেন, এইটা প্রমাণ। আমাদের যাত্রা শুরু হয় 2020 থেকে, আর সেই 20-এর থেকে আজকে এ পর্যন্ত অসংখ্য ভুরি ভুরি মানুষ পাতেনটা নিতে পারছেন, আপনারাও নিতে পারবেন। অগণিত স্টুডেন্ট যারা পাশ করে চলে গেছে তাদের অনেকের কাউন্টও করতে পারিনি সময়ের অভাবে। সো আপনারা পাস করবেন, আপনাদের সেলিব্রেশন হবে, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন, আপনারা আমাদেরকে এরকম একটা দিন উপহার দিবেন, সেই লক্ষ্যে আমাদের এই ক্লাস যাত্রা শুরু। এবং এই স্কুলে যাদের যে স্টুডেন্ট দুইটার নাম আপনাদের বারবার মনে রাখতে হবে, আমাদের সোহেল ভাই এবং আমাদের সানি ভাই, যিনি কিনা আমাদের স্কুলের একজন রোম থেকে একজন মিলানো থেকে ভর্তি হয়েছিলেন, সেই প্রথম যাত্রায় তারা এই স্কুলের জন্য অনেক কাজ করছেন, তারা পড়াশোনা করছেন, তারা আপনাদের জন্য এই রাস্তাটা দেখায় গেছেন। যে সময় জিসান ভাই মাত্র 10 জন স্টুডেন্ট নিয়ে পড়াইতো, সেই সময় তারা স্টুডেন্ট ছিলেন এবং তারাই প্রথম পাশ করে দেখাই দিয়েছেন যে আসলে পড়াশোনা কিভাবে করতে হয়। আমাদের গ্রুপের প্রথম যে যিনি পাশ করছেন মেয়েদের গ্রুপ থেকে, আমাদের নুসরাত রাম্মা, তিনিও দেখাই দিয়েছেন। এবং যারা প্রথম একবার প্রথম লেভেলে পাশ করেছেন তাদের ছবি দেখতেছেন এখানে। তখন ওই সময় শুরুতে আমাদের তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেহেতু ওই সময় স্টুডেন্ট সংখ্যা খুব কম ছিল, হাতে গোনা 10-12 জন, আর এখন আপনার এক একটা গ্রুপে কয়েকশো স্টুডেন্ট ভর্তি হন। তো এই যাত্রা কিন্তু একদিনে হয় নাই, ধাপে ধাপে আমরা এখানে আসতে পারছি। তো আপনাদের জন্য আজকে এই ক্লাস, আপনাদের এই মেয়েদের গ্রুপ, এই ছেলেদের গ্রুপ, আজকে এই সফলতা এবং আজকে আপনাদের এই পাতেন্তের এই স্বপ্ন বাস্তবায়ন হইতেছে। সেক্ষেত্রে আমাদের স্কুল আপনাদেরকে কি দিবে, এখন আপনারা দেখলেন এরা পাশ করছে, তো স্কুল আপনাদেরকে কি দিবে? আপনাদের জন্য আছে জিসান বাংলা পাতেন্ত অ্যাপ। আলহামদুলিল্লাহ আমাদের এই অ্যাপের কাজ প্রায় শেষ, আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো কয়েকদিনের মধ্যেই। আমাদের অ্যাপে গত 2021 সালে আমরা অ্যাপ তৈরি করছি, তো এর মধ্যে কিছু প্রবলেম হয় গত বছর, অর্থাৎ এই বছরের শুরুতে আমাদের প্রবলেম হওয়ার কারণে অ্যাপটা দীর্ঘদিন বন্ধ ছিল, আমরা আবার নতুন করে এটা ওপেন করতেছি। এই অ্যাপে আপনারা পাবেন ইতালিয়ান এবং বাংলা ভার্সন, সরাসরি বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, এবং পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরিতে বাংলা, প্রত্যেকটা গ্রুপে বাংলা, প্রত্যেকটা থিওরির ভিতরে বাংলা, যেগুলোর জন্য আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আপনারা এটা খুবই শীঘ্রই হাতে পাবেন। এবং প্রত্যেকটা কুইজের মধ্যে বাংলা, ইতালিয়ান এবং এক্সপ্লেইন, ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলোর জন্য কাজ করতেছি। কাজ করতেছি আমরা এর ভিতরে যে কিভাবে বেরো এবং ফালসু কুইজ চিনবেন সেগুলোর জন্য। এবং আপনারা এখানে মডেল টেস্ট পরীক্ষা ক্লাস করারও সুযোগ পাবেন, মডেল টেস্ট পরীক্ষা এক্সামেরও সুযোগ থাকবে, থাকবে এই অ্যাপের ভিতরে সব ধরনের নোট আপনাদের জন্য থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নোট যেগুলো আপনাদের অ্যাপের মধ্যে থাকবে। তো আমরা একটা ব্যতিক্রম ধর্মী অ্যাপ তৈরি করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আপনাদের হাতে আমরা তুলে দিব। এছাড়া আপনাদের জন্য থাকবে বেরো এবং ফালসু কুইজের ক্লাস, কিভাবে আপনার খুব সহজে বেরো বা ফালসু কুইজ চিনবেন, কিভাবে আপনার পরীক্ষার প্রশ্নগুলো সহজে আয়ত্ত করতে পারেন, এগুলো শিখাবো। এবং আপনাদের পড়ালেখার যাত্রা শুরু হবে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের মোট 3টা পার্ট, প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করবো সড়ক আজকে, তারপরে যানবাহন, এছাড়া ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন বা আমাদের প্রাইভেট গ্রুপ ফলো করেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ হচ্ছে আপনাদের ইন্সপায়ারেশন, আপনাদের উৎসাহের জন্য কিন্তু আজকে জিজান বাংলা স্কুল আজকে এখানে আসতে পারছে, আপনাদের ছাড়া কখনই সম্ভব হইতো না। ইভেন যারা ইউটিউবে আমার ভিডিও গুলো দেখতেন, আমাকে কমেন্টস করতেন, তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ ভালো কাজে উৎসাহ দান করা এটা হচ্ছে এক ধরনের সওয়াবের কাজ, এবং এটা হচ্ছে অনেক বড় একটা উপকারের কাজ। আমি যখন ইউটিউবে প্রথম ভিডিও আপলোড দিই, অনেকে আমাকে ব্যাড কমেন্ট করছেন যে আপনি তো কথাই বলতে পারেন না, আপনার তো কোনো যোগ্যতা নাই, আপনার নিজের পাতেন্টা নাই, আপনার এই নাই সেই নাই, আপনার কত বছর অভিজ্ঞতা আছে, হ্যান ত্যান, ওইগুলো শুনতেছি। আবার কিছু মানুষ যারা বলছে জিসান ভাই আপনি ভালোই করতেছেন, আপনি পারবেন, আগায় যান। তো ওই মানুষগুলোর জন্য অনেক শুভকামনা, যারা আমাকে ইন্সপায়ার করার কারণেই আজকে আপনারা জিসান বাংলা স্কুলে পড়তে পারেন, নাহলে ব্যাড কমেন্ট মানুষকে অনেক পিছনে ফালাই দেয়। সো তাদেরকে অনেক ধন্যবাদ। এছাড়া আপনাদের এই কোর্স পাতেন্ত বিয়ের জন্য, সো আমরা বিয়ের জন্য আপনাদেরকে পরিকল্পনা দেখাবো, যাতে 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা 4 মাসের মধ্যে পাতেন্ত হাতে নিয়ে করতে পারেন। তো আপনাদেরকে এই ক্লাস শুরু করার আগে কিছু বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই, কারণ আপনাদের এই জিনিসগুলো জানা দরকার। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। আপনারা যারা এখানে পাতেন্ত কোর্স করতেছেন আমার সাথে, ইতালিয়ানরা যারা পাতেন্ত পড়াশোনা করে তাদের সবার জন্য একই পড়াশোনা, কোনো চেঞ্জ নাই। কিন্তু আপনি আমি বিদেশি, আমাদেরকে আমাদের নিজেদের মেথডে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এখানে
সকল পড়া একরকম, কোনো পড়ার কোনো চেঞ্জ নেই, কিন্তু আপনি আপনার মতো করে পড়বেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে জানতে হবে জীবনে যেই কোনো কাজে সফল হইতে হলে আমাদের কি করা উচিত। আমাদেরকে সময় দিতে হবে, একটা নির্দিষ্ট সময় আপনি আমাদের সাথে ব্যয় করবেন, আপনাকে পরিশ্রম করতে হবে, অনেক পরিমাণ সময় দিতে হবে পড়াশোনার জন্য, সাধনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বারবার, সাথে আপনাকে ধৈর্যও ধরতে হবে, তাহলে আপনাদের জীবনে সফলতা আসবে, কেউ আটকাইতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের সফলতা আপনাদের কাছে আইনে দিবে, কারণ আল্লাহ তাআলা মানুষের কাছে কমিটমেন্ট করছে যে তোমরা যদি আমার কাছে চাও সত্যিকার অর্থে আমি তোমাদেরকে সেটা দিতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা এভাবে বলছে, তোমরা যদি চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে বাধ্য, আমি তোমাদেরকে দিব, তোমাদেরকে চাইতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন স্ক্রিনে একটা ছবি আপনাদেরকে দেখাই, এখানে আমরা একটা ছবি দেখতেছি, যে ছবিতে দেখা যায় একটা পাখির ছবি, কিন্তু এই পাখির ছবিটা আসলে কিন্তু একটা কাঠ থেকে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ প্রথমে ছিল কাঠ যার কোনো অস্তিত্ব ছিল না, হয়তো সে পাখি দিয়ে আমরা আগুন জ্বালাইতে পারতাম, কিন্তু এখন সে অনেক মূল্যবান সম্পদ হয়েছে। আপনারা কি খেয়াল করেন যে একটা কাঠ থেকে সে মূল্যবান সম্পদ হয়েছে, একটা শোপিস হয়েছে। তো আপনারা যারা এখানে স্টুডেন্ট, এখন আপনাদের কোনো আকৃতি নাই, পাতেন্দ্রের ব্যাপারে আপনারা কিছুই জানেন না, কিন্তু কয়েকদিন পরে আপনারা এই পাতেন্দ্র সম্পর্কে অনেক ভালো কিছু জানবেন। তখন আপনারা নিজেরাই জানবেন নিজেদের ফিউচার, নিজেরাই গড়ে তুলতে পারবেন নিজেদের ফিউচার। সেক্ষেত্রে নিজের আকৃতি, নিজের একটা অবস্থান তৈরি করা অনেক জরুরি। নিজেকে ইমাজিনারি করা, চিন্তারে করা, চিন্তা করা যে আমি আসলে কি হইতে চাই এবং কিভাবে হইতে চাই। সেক্ষেত্রে আমরা আমরা প্রত্যেকটা ব্যক্তি ভিন্ন, আর এর জন্য মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে, আপনার উপর আপনার সুখ নির্ভর, তার উপর আপনার সুখ নির্ভর করে না। অর্থাৎ আপনি অনেক বড় লোকের মেয়ে ছেলে, আপনি অনেক ধনী, এটার উপর কিন্তু আসলে সুখটা নির্ভর করে না। নির্ভর করে কিসের উপরে? আপনার সুখ নির্ভর করে আপনি আসলে কেমন চিন্তা করেন, আপনার চিন্তা শক্তি আপনার সুখের আসল রহস্য। সেক্ষেত্রে জানতে হবে সাফল্য কি, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক ধন সম্পদ কি আমাদের জন্য সাফল্য? এটা আমরা অনেকে মনে করি, অ্যাকচুয়ালি ধন সম্পদ কিন্তু সাফল্য না, এটা সফলতার একটা অংশ। আপনার সাফল্য হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, যেটা আপনি নিজ যোগ্যতায় অর্জন করবেন, যেটা আপনি পরিশ্রমের মাধ্যমে অর্জন করবেন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। আপনি পাতেন্দা কোর্সকে হেলাফেলা করতে পারবেন না, এখানে পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। কেউ যদি আপনাকে বলে যে ভাই পাতেন্দে 15 দিনে পাস করে নেওয়া যায়, তাহলে আপনাকে শুধু লোভ দেখাইতেছে। কেউ যদি বলে যে হ্যাঁ আমি পারি আর কেউ পারে না, আপনি আমার কাছে আসলে পাস করতে পারবেন আর যেখানে যাবেন ফেল, তাহলে আপনাকে মানুষ ভয় দেখায়। সেই ক্ষেত্রে এই ভয় আর লোভ, এই দুইটা জায়গায় আমাদের যাওয়া যাবে না। আমাদেরকে জানতে হবে যে সঠিক গাইডলাইন এবং সঠিক ভাবে পরিশ্রম করলে আপনি ব্যক্তি যার কোনো যোগ্যতা নাই তারও যোগ্যতা তৈরি হবে, সাফল্য সেখানে আসবে। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে আসলে নতুন কিছু করার চেষ্টা করেনি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ যাদের আমরা আইনস্টাইন বলি, তিনি বলছেন তিনিও ছিলেন অযোগ্য মানুষ, যে তিনি কিছুই মনে রাখতে পারতেন না, সেও কিন্তু সফলতা অর্জন করছেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিজ্ঞানী হিসেবে তার পরিচয় আসছে। আপনার মাঝে যে জিনিসটি থাকা প্রয়োজন জরুরি, তা হলো ধৈর্য। দেখেন উনি হচ্ছেন জ্যাকমা, পৃথিবীর মধ্যে অন্যতম একজন সফল ব্যবসায়ী, চাইনিজ কোম্পানির মালিক, আলিবাবা কোম্পানির সিইও, যিনি বলছেন ধৈর্য লাগবে। উনি ওনার লাইফে হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন তিনি পৃথিবীর অন্যতম ধনী একজন ব্যক্তি। সম্ভব, ব্যর্থতা কতটুকু গুরুত্বপূর্ণ, পাতেন্দ্রের পড়াশোনাটাকে আপনি হালকাভাবে নিতে পারবেন না, এখানে আপনার ব্যর্থতা আসবে। আপনি কুইজ ভুল করবেন, শুরুতে অনেক ভুল হবে, মাথা গরম হবে, আপনাকে হতাশ হলে চলবে না, লাগাতার ক্লাস করতে হবে এবং জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। জীবনে সফলতা চাইলে দুইটি জিনিসের প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। আপনাকে অবশ্যই জেদ নিয়ে কাজ করতে হবে, যে ড্রাইভিং লাইসেন্সের মতো একটা জিনিস কেন আমি পারবো না, আল্লাহ তাআলা আমাকে দুইটা চোখ দিছে, আমার নাক দিছে, আমার বুদ্ধি দিছে, বিবেক দিছে, আমি হাঁটতে পারি চলতে পারি, আমার যোগ্যতা দিয়ে আমি পাতিনটা নিব, এটা হচ্ছে আপনার জেদ, নিতেই হবে। এবং আত্মবিশ্বাস, আপনি পারবেন, আপনাকে নিতে হবে, জিসান ভাই বলছে পারবেন, আপনাকে এ নিয়ে হোক জিসান ভাই কিভাবে করলে পারবে তার কাছ থেকে জেনে নিতে হবে। তো এইভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এবং আজকের এই ক্লাস শুরু করব। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন, আমি আপনাদেরকে আপনাদের স্কুল, আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের লক্ষ্য সম্পর্কে জানাইলাম। এখন আমরা ক্লাসে যাব, অর্থাৎ এখন আমরা আলোচনা করব যে বিষয়ে আমাদের জানতে হবে আজকের এই ক্লাসে, সেই বিষয়টা। আমরা সবাই কি আজকের এই প্রথম অংশটা বুঝতে পারছি, আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য? আমাকে একটু কনফার্ম করেন সবাই। জি ভাই, জি ভাই, সবাই জি ভাই, সবাই কি এটা কনফার্ম যে পড়াশোনা ছাড়া পাতেন নেওয়া যাবে না? জি ইনশাআল্লাহ কনফার্ম।
জি জি ভাই, 4 মাস সময় লাগবে সবার জি হাতে ভাই, ধরে জি আজকে আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, আপনারা জানুয়ারিতে আপনারা পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ সেইভাবে আপনাদেরকে ডিটারমাইন করতে হবে। যারা আমার সাথে ভর্তি হয়েছেন তারা আউট স্কলায় ভর্তি হওয়ার চেষ্টা করবেন, এডমিশন নিয়ে রাখবেন অথবা ইনফরমেশন নিয়ে রাখবেন, যাতে করে আপনারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন। সো আপনারা সবাই আবার স্পিকার অফ করেন দয়া করে, আমি এখন আপনাদের মূল ক্লাস শুরু করবো।